হয় না আমার মনে অনেক ট্রাফিকের মধ্যে পড়ছে বেচারা আচ্ছা যাই হোক ও যদি আসে আমি ওকে হচ্ছে চিকেন খাওয়াবো স্যান্ডউইচ খাওয়াবো পিজ্জা খাওয়াবো এত বড় ও তো বার্গার পছন্দ করে ঠিক আছে যা বার্গার দাও ঠিক আছে দা আই চলে আসে রুশা তুমি কি করলা তুমি ঠিক আছো কি করব না হ্যাঁ আমার বল ঠিক আছে আই তো লজ্জা করে না পার্কের মধ্যে নিতে বয়ফ্রেন্ড এর গাড়িতে হাত ধরে করতেছো স্টুপিড আমার কাজিন হয় কাজিন তুমি ঠিক আছো তুমি কি ম্যাডাম জাফরিন আপনি কোথায় কোথায় আর কি যে আমি বসে আছি 10 মিনিট ওয়েট করো আচ্ছা আচ্ছা 10 মিনিট যেতে 10 মিনিট থাকে 10 মিনিট যদি 11 মিনিট হয়ে যায় তাহলে কিন্তু এই আমাকে রুশুকে কিন্তু আপনি আর পাবেন না ঠিক আছে আরে কি অদ্ভুত কথা আমি কি ট্রাফিক জ্যামের মধ্যে উড়ে উড়ে আসব নাকি আপনি উড়ে উড়ে আসবেন নাকি হেঁটে হেঁটে আসেন বা ডুব দিয়ে আসেন সেটা আমার হেডেক না এখন কাটায় কাটায় 12টা বাজে 12টা 10 পর্যন্ত আমি এখানে থাকব एक मिनट देरी हुई ले आमी नहीं जो टाइम स्टार्ट्स नाउ बहुत पुद्धरण ने कथा बात की कोई तो मी आमी तो जो शाओनिंग से दारा ऐसी ते दारा ऐसे क्यों ना आप तो बोशन তে বাদাম খান আপনি শুয়ে শুয়ে বাদাম খান আপনি যা খুশি তা করেন আমাকে কেন ফোন দিবেন হ্যাঁ আমার 10 মিনিট ওয়েট করার কথা ছিল সেই জায়গায় আমি 12টা 23 বাজে 13 মিনিট এক্সট্রা ওয়েট করছি আর পারবো না ভাই আমি নাই আমি ট্রাফিকে ছিলাম তুমি আমার জন্য এতটুকু ওয়েট করতে পারবা না না আমার ভালোবাসার লেন্থ হচ্ছে 13 মিনিট এরপর আমি পারি না কত সপ্তাহে তুই 15 মিনিট দেরি করছিস দেখা আমাকে সবার সামনে মুখে চুনকালি মারছিস আই আমি তোমার মুখে কখন কবে কখন চুনকালি মারছিস তুমি যে কথাগুলো শুনাইছো যেসব শব্দ ব্যবহার করছো এটা মেয়ের মুখে গুলো মানায় না তার মধ্যে ওখানে আমার ছোট ভাই ছিল ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল আচ্ছা ঠিক আছে বুঝছি এখন তো তোমাকে কিছু বলাও যাবে না এখন তুমি আসো হ্যাঁ তো বললেই তোমার তো বলাও যায় না তোমার কথা আমি কেন শুনবো এখন চলে আসবো আমি আসতেছি না সিরিয়াসলি আসতেছি না যাও বাসায় ফেরত যাও ভাই দোস্ত তুই রুদবার বার্থডে পার্টিতে যাস নাই ধুর রুদবার বার্থডে পার্টি কেন স্যার আমাকে রেখে চলে গেছে এর জন্য চলে গেছে মানে আর বলিস না মানে এটা একটা ফাইজল হবে না তুই আমারে বল মানে একদিন সে আমাকে ওয়েট করেছে আজকে আমি তাকে একটুখানি ওয়েট করেছে দেখে সে চলে গেছে তুই আমাকে বল আমি একটা মেয়ে ফার্ম গেটের মতো একটা জায়গায় সে আমাকে 15 মিনিট দাঁড় করা রাখছে মানে আশেপাশে ছেলেপেলেদের শীষ বাজানো শুরু হয়ে গেছে স্যারের তো দিকে খেয়ালই নাই মানে একটা মেয়ে একা তো দাঁড়ায় থাকতেই পারে কিন্তু একা একটা ছেলে দাঁড়ায় থাকলে এটা তো অনেক বড় প্রবলেম গুলশানের মতো পশ এরিয়াতে 20 মিনিট ওয়েট করেছে স্যারের মাথা তাক ছিড়ে গেছে স্যারের মেজাজ খারাপ হয়ে গেছে স্যার চলে গেছে একটা পশ একটা জায়গায় 20 মিনিট স্যার দাঁড়ায় দাঁড়িয়ে কি মশা মাছি মারতেছিল নিশ্চয়ই না মেয়েদেরকে স্টক করতেছিল মানে ওর তো খুশি হওয়া উচিত যে আমি ওকে অ্যালাউ করছি একদিন যে মেয়েদেরকে তুমি স্টক করতে পারবা কিন্তু স্যারের তো সেটা ভালো লাগে নাই স্যারের তো একটা রাগ দেখাতে হবে ঠিক না স্যারের মাথায় ঘুরছে ও আমাকে ওয়েট করেছে আমি ওকে ওয়েট করবো এখন আমি রিভেঞ্জ নিব এখন আমাকে রেখে চলে যাবে একটা পেইন খাবে মানে এসব ফাইজলামের একটা সীমা থাকা উচিত মানে আমরা তো বাচ্চা নাই না কিন্তু তোর স্যার তো খুব মজেস মানে এই যে দেখ রোমানা ছবির মধ্যে লাভ রিয়েক দেয় তাও আবার শর্ট প্যান্ট পরা ছবি
মনটা চায় যে কি করি, তুই নিষেধ করছিস কে? তোর মনে যা আসে তুই করে ফেল, এখন ফোন দে, ফোন দিয়ে যা। ফোন দিতে পারো না, তুমি রাখো তোমার জিদ নিয়া, রাখ ফোনটা দে, তুই ফোনটা দিয়ে যা। তুই একলা কেন কষ্ট পাবি, ওটা রূপ পেন দে, দে। আচ্ছা ঠিক আছে, সরি বলা লাগবে না, যাও। আমি জানি তো তুমি আমার সরি বলতে ফোন দিছো, দোষ করছো না। একটা বয়ফ্রেন্ডে তুমি 20 মিনিট আধা ঘন্টা দাঁড় করা রাখবা তো বয়ফ্রেন্ড মাইন্ড করবে? অ্যালিসের বয়ফ্রেন্ড হিসেবে তাকে তো রেসপেক্ট দেওয়া উচিত। রেসপেক্ট মাই ফুট, মানে তোর মতো ছেলেকে আমি রেসপেক্ট দিব? তোর রেসপেক্ট মারি আমি। এই এই কি হইছে তুমি এভাবে এই অকথ্য ভাষায় কি বলে কি বলতেছো তুমি? ভদ্র ভাষায় বলো। ভদ্র ভাষায় আমি তখন অভদ্র ভাষায় কথা বলাই শুরু করি নাই। আমি যদি অভদ্র ভাষায় মানে আমি মাত্র ইঞ্জিনটা স্টার্ট নিছি, হ্যাঁ, তারপর ফোর্থ গিয়ারে তোর উপর দিয়ে আমি গাড়ি চালাবো শালা। আরে কি বলছো বাবা, কি আমি কি করছি নাকি? তুই মেয়েদের উল্টাপাল্টা ছবিতে লাভ রিয়েক্ট কেন দাস? তা দিব না, আমার হাফ প্যান্ট ভালো লাগছে। হাফ প্যান্ট আমি তো হাফ প্যান্ট ঠ্যাঙের মতো লাগ দিছি নাকি? আমি তো হাফ প্যান্ট থেকে লাগ দিছি, সমস্যা কি? তুই এখনি এই মুহূর্তে লাভ রিয়েক্টটা অন্ড করে হাহা রিয়াকশন দিবি, আর নিচে লিখবি কি কমেন্ট বক্সে লল এল ও এল। হ্যাঁ কেন কেন আমি এটা করুম? যা তুমি আমার টাকা দিবার জন্য, এটা আমার পার্সোনাল ব্যাপার। আই তোর পার্সোনাল ব্যাপার কি রে? হ্যাঁ তুই যদি আমার কথা না শুনিস আমি কি করব জানিস? তোর প্রোফাইল থেকে আমি লগইন করব, লগইন করে ওই মেয়ের পিকচারের নিচে কমেন্ট বক্সে লিখব তোকে ফকিনির মতো লাগছে, আর আমার যে গার্লস গ্যাং গুলো আছে না ওদের সবাইকে বলবো পর 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 যেন কমেন্ট করে তোকে দেখতে ফকিনির মতো লাগছে, তোকে দেখতে ফকিনির মতো লাগছে, ও ফকিনির চোটে উধাও হয়ে যাবে। হ্যাঁ সম্ভব না আপা, সেটা সম্ভব না। এই 20 মিনিটের মধ্যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিছি, একবার লগইন করেন তো, করেন করেন, লগইন করেন, লগইন করেন। অনেক অদ্ভুত, চলো আমি ওদিকে যাই। ওদিকে যাবা? এইদিকে মানুষজনের ভিড় বেশি, ওদিকে যেতে হবে। দাঁড়াতাম হাই, তোমার কম উইয়ার্ডের মতো করতেছো কেন? কি হয়েছে বাবা? কেন আমাকে দিয়ে হবে না? তোমাকে দিয়ে ব্যাপারটা নাই, হাতে কি খিচুড়ি নাকি? তোমাকে কেন বলবো? এটা রসুর খাট না, পাশে কিন্তু আরেকটা খাট আছে। ও তো আমার সাথে সেলফি তুলো না, আমি আমার খাটের সাথে সেলফি।
বাসায় ঢুকতেছো নাকি বাসা থেকে বের হচ্ছো? আমি যদি বাসায় থেকে বেরোতেছি আমি ঢুকতেছি আমি কেন বলবো? মিথ্যা কথা। কিসের মিথ্যা? এই মিথ্যা কথা বলবা না, মানে তোমার আয়েশার সাথে কি চলে? হ্যাঁ আমাকে বুঝাও তো। কি বলতেছো মানে কি? মানে সারের কি স্মৃতিশক্তি হারায় গেছে আমি ফেরত এনে দিব? আয়েশা তোমার বেডরুমে কি করে? হ্যাঁ সেলফি তুলে কেন তোমার বেডরুমে? এই দেখুন কি বল রে ভাই, তুমি জানো না আয়েশা আমার বাড়িওয়ালা, তো বাড়িওয়ালা তো বাসা ঢুকতেই পারে। আরে বাবা রে, স্যার মনে হচ্ছে আয়েশা ম্যাডামের জন্য বাসার এন্ট্রি ফি রেখে দিছে। মানে তুমি রিলেশনশিপটা কেন রাখছো? তুমি আমাকে একটু বলো তো, মানে বাসা ভাড়ার ডিসকাউন্ট পাওয়ার জন্য নাকি প্রতিদিন ফ্রি ফ্রি বিরিয়ানি পাওয়ার জন্য? সাফিন চিপ কথাবার্তা বলো না, ও তোমার পছন্দ করতে পারে, আমি তো পাত্তা দিই না। ও স্যার পাত্তা দেয় না? না বেডরুমে ঢুকে ওন্না ছাড়া সেলফি তোলা হয়ে গেছে, আর পাত্তা দিলে আল্লাহ জানে কি হয়ে যেত। দাদু আমি এখন কি করব? একটা মানুষের যদি ওন্না পড়ার শখ নাই তাহলে আমি কি এখন ওর হিজাব পরাই দিব? করতেও পারো, বেডরুম পর্যন্ত যেতে চলে আসছে সেটাও করতে পারো তো। আমি কি করব রে ভাই, তোমার যে বিশ্বাস নাই আমি এখন যাই উপরে যে তোমার সাথে ফোনে কথা বলেছি, তুমি ওরে জিজ্ঞেস করো, আমার এসব পেইন দিবা না প্লিজ। মানে তোমার কি আমাকে তোমার মতো চিপ মনে হয়? আর আমি চিপ মেয়ের সাথে ফোনে কথা বলবো? জিজ্ঞেস করবো যে তুমি আমার বয়ফ্রেন্ডের বেডরুমে সেলফি কেন তুলছো? এত টাইম নাই আমার। হ্যাঁ আয়েশার ব্যাপারটা একটু বিস্তারিত ভাবে বলবি? তোমার প্রবলেম কি তুমি জানো জাফরিন? তোর অনেক প্রবলেম, দেখ সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তুমি কোনো একটা প্রবলেম খুঁজে পেলে সেটাকে পয়দা করে আর অনেকগুলো প্রবলেম বানিয়ে ফেলো। কেন আমার পানি শেষ হয়ে গেছিল তাই আমার ফোন দল আসছে, আমি নিশ্চয়ই গিয়ে কথা বলতে পারবো না যে পানিটা ছাড়ো। পানি চাওয়ার জন্য ফোন দিছিল, এসব আমাকে ঘুম চুম বুঝায় কোনো লাভ নেই। ঠিক না, তুমি আমাকে বলো আয়েশা তোমাকে পছন্দ করে কেন? আমাকে বললি আমি ঘুরে যেতে কোনো জায়গায় কোনো কষ্ট দিলাম, তুমি এখানে আসলে কেন? কেন এখন দেখতে পারবো না? দেখতে পারবো না তো কি হয়েছে, মানে পিছন পিছন পাশাপাশি কাছাকাছি তো থাকা যায়, তুমি এখান থেকে আমি যাবো না। কাম অন জাফরিন, এগুলো তো একটা মানুষের শেয়ার করে এমনিই বলে তাই না? তাও তুমি বল কে গেছো, কোন সাহায্যের সাথে? টিচাররা যাবে কেন, এটা তো গ্রুপ ওয়ার্ক, আমাদের গ্রুপ মেম্বাররা যাচ্ছে। কোন ক্লাস মেছে, কে কে, নাম বলো আমাকে। আরে আমি, সাগর, সোহাগ আর তানিম। তানিম কেন যাচ্ছো, তোরা লুজার। কি অদ্ভুত, আস্তে কথা বলো, পাশে বসাও। তো পাশে বসাতে কি হইছে, যে লুজার আর লুজার বলবো না সারা। ছিল আজকের ট্যুরটা না, সো রিফ্রেশিং, আমার খুব ভালো লাগছে। আমার তো মনে হয় মাঝে মধ্যে এরকম কিছু কিছু ট্যুর আমাদের যাওয়া উচিত, ঠিক না? দাঁড়াছো কেন?
কাছে আসো আসো এখানে আসো কেন আমার ওখানে আসতে হবে তুমি আসো আমি কেন আসবো তুমি বাসায় যাবে না তো বাসা না যাও বাসায় যাও ঢুকো নাকি আমি কার্পেট বিছিয়ে দিতে হবে আপনার জন্য যাও যাও ঢুকো আমার বাসার সামনে বুঝলি একটা সরাইলের কুত্তা দাঁড়ায় ঘেঘো করতেছে যেন আমার বিরক্ত লাগছে না বাসায় ঢুকতে পারতেছি না এই ফোন বন্ধ ছিল কেন ফোন বন্ধ থাকবে কেন ফোন বন্ধ করে রাখছি যদি ফোন বন্ধ করে রাখবা তুমি হ্যাঁ 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 এই তুই চুপ থাক তোর লাগে মারামারি হিসাব আছে পরে ভাই ওর সাথে মারামারি হিসাব আছে মানে আরে বাবা আয়েশা বলছিস হি ওমেন হ্যাঁ ফোন কেন বন্ধ ছিল ফোন বন্ধ ছিল না ফোনটা বন্ধ করে রাখছি আমি কারণ তুমি যেরকম সাইকোপ্যাথের মতো ফোন দিছিল না ফোনটা অন রাখা সম্ভব ছিল না বন্ধ রাখছ কেন ফোন বন্ধ রাখছ ফ্যাক্টরিতে ফোন বন্ধ রাখতো এগুলো নিয়ম আছে হ্যাঁ নাকি ঘুরতে গেছিলা বসুন্ধরায় সিনেপ্লেক্সে মুভি দেখছো জোকার আই পপকর্ন কোনটা কিনছস তুই বাটার দাও আই তুই চুপ থাক তুই কথা বলিনা মারুন তোরে আমি জিজ্ঞেস করছিস না আমাকে জিজ্ঞেস করো পপকর্ন খাই নাই আমি আম ভর্তা খাইছি সরিষা দিয়ে ঝাল দিয়ে মখায় মখায় আম ভর্তা খাইছি জাম্বুরাও খাইছি সাথে সমস্যা আছে কোনো না কোনো সমস্যা নেই এখন তোমরা বলছো তোমরা ভর্তা খাইছো আমি খুশি হইছি ফ্যাক্টরি ভিজিট তো যাও না ভর্তা খাইতে গেছো তো তোরে আমি ভর্তা বানাবো আজকে তুই দেখ কোন ভর্তা হবি বল আম ভর্তা হবি না জাম ভর্তা হবি আই তোর ও তোমার পাশে বসছিল কেন তুই পাশে বসছিস কেন আই পাশে বসছি কোলে তোরা বসে নাই যদি পাশে বসে ঘুমাই যেত তাহলে তো কলেই এসে পড়তো নাকি হ্যাঁ তুই ঘুমাইছস মাস্ক নিয়ে তো রুক ফাক আরে যত রুক ফাক ছিল তুই ঘুমাস নাই না ভাই সত্যি ঘুমাস নাই সত্যি ভাই ঘুমাই নাই ভাই মাইক্রোওয়াসা সিট থাকে কটা জানোস 11টা সিট থাকে ওই বইছে মাসখানে তুই পিছে বইতি বা সামনে বইতি তুই পাশে বইছস কেন কি হইছে পাশে বসছিস তো আমার সমস্যা হইছে চুপ বসছস কেন ভাই এমন করতেছেন কেন আপনার গার্লফ্রেন্ড হলো আমার তো ফ্রেন্ড ভাই ক্লোজ ফ্রেন্ড ভাই ওরে বল মাফ চাইতে ও বেশি কথা বলছে পা ধরে মাফ চা কি পা ধরে মাফ চাইতে বল পাগল হয়ে গেছো তোমার পা ধরে কেন মাফ চাইবে ও ভুল করছে ইলিগা ও কোনো ভুল করে নাই ভাই মাফ করে দিও পা ধরে মাফ চা দাঁড়া না কাম ডাউন তোমার সাথে হিসাব পরে হবে তুই মাফ চা ভাই কিন্তু বেশি ভাড়া হয়ে যাচ্ছে ভাই এরকম চিপ মেন্টালিটি ছেলের সাথে না আমি রিলেশনশিপ রাখতে পারবো না আই এম ডান উইথ ইট হবে না আচ্ছা কি বলতো প্রত্যেকটা রিলেশনশিপে না এরকম হয়ে থাকে বুঝছো ঝগড়াঝাটি তার মানে এই না যে ব্রেকআপ করে ফেলতে হবে তুই যদি আজকে শুনতি ও আমার উপরে কিভাবে চিল্লাইছে না তুই এই কথাটা বলতি না এতগুলো মানুষের সামনে আমার এতগুলো ক্লাসমেটের সামনে ও কিভাবে আমার সাথে এভাবে চিল্লাইলো আচ্ছা মানছি যে এটা উনি ভুল করছে যে এতগুলো মানুষের সামনে তোর সাথে এরকম বিহেভ করা উচিত হয়নি কিন্তু তুই তো ভালো মতোই জানিস রুশু এমনই তাই না ও একটু পাগল টাইপের ছেলে আর অবশ্য ওর একার দোষ দিয়ে লাভ কি তোরা দুইটাই পেইন আমি বলি কি এত কিছু না করে প্যাচআপ করে ফেল দুজন বস বসে সামনে যাতে তোদের এরকম ঝগড়াঝাটি না হয় ওরকম একটা ব্যবস্থা কর শুন ওর সাথে সুন্দর মতো বসে আলাপ আলোচনা করা যায় না ওর সাথে সুন্দর মতো বসে কথা বলা যায় এগুলো হবে না পারবো না আমি একটু ট্রাই কর না ঠিক আছে যা তুই বলছিস না আমি তোর জন্য ট্রাই করে দেখব তারপর তুই দেখিস কি হয় হ্যাঁ আর আরেকটা কথা বলি হ্যাঁ যে তুই বারবার ওই রুশোর দোষ দিচ্ছিস না এটা একটু বন্ধ কর কারণ কি জানিস মানে তোরও না একটু ওই ধরনের প্রবলেম আছে মানে ওই কি ব্যাপার সবাই চুপ কেন এই কিছু বল কার সাথে কথা বলবো পিনা এক্সকিউজ মি আপনি আমাকে কি বললেন এটা এই আমার সাথে কথা বলে কেন আমার সাথে কেন কথা বলছ কথা কি ছিল হ্যাঁ নিচের সাথে কথা বলা যাবে না আস্তে আমরা এখানে না ঝগড়া করতে আসি নাই ওকে আমরা এখানে আসছি ঝগড়া সলভ করার জন্য কি রে কিছু বল সলভ কর কি করবি সলভ করা করে কিছু নাই সব শেষ ডান তোমরা দুজনেই পেই তোমরা দুজনেই দুজনকে পেইন দাও আর তোমাদের এই দুজনের পেইনের কারণে সেটার সাফার আমাদেরকে করতে হয় তোমাদের পেইনে পেইনে আমাদের হ্যাশট্যাগ বুকে পেইন হয়ে গেছে কি কথা ঠিক বলেছি একদম ঠিক বলেছি একদম ঠিক বস তাহলে তোদের সমস্যা কি জানোস তোরা তোরা দুজন দুজনকে স্পেস দিস না প্রত্যেকটা রিলেশনে একটা স্পেস দরকার ট্রাস্ট দরকার যেটা তোদের দুজনের একজনের মধ্যেও নাই রাইট আমার মনে হয় তোদের দুজনের ব্রেক নেওয়া উচিত হোক সেটা
দুই তিন সপ্তাহ কি দুই তিন সপ্তাহ না আমার কাছে মনে পার্মানেন্টলি ব্রেক না আছে ইনফ্যাক্ট আমি তো মনে ব্রেক নিয়ে ফেলস আমি তো ব্রেকে ছিলাম এক মাস ধরে আমার টান লিখেন এর মধ্যে আমি এই দাঁড়াও আরে তোমরা দুজন দুজনদের দিকে তাকাও কি নিজেদেরকে সময় দাও তখন নিজেরা নিজেদেরকে মিস করবে তখন দেখবে তোমাদের মধ্যে ভালোবাসা ফুরফুর করে উঠছে তোমরা জানো না ভালোবাসা এই পৃথিবীতে কতটা অমূল্য কিয়া পাতা কাল হো না আমি ঠিক আছি ওহো ওকে একটা ফ্লাসিল খেতে বলো সোহেল ভাই ঠিক আছে ওনার নাম্বারটা আমাকে একটু দিবা ওনার জন্য একটা ঔষধ পাইছি আমি হোয়াটসঅ্যাপ করে খুব ভালো মেয়েটা আয়েশা যে তোমার জন্য বিরিয়ানি পাঠায় বিরিয়ানি পাঠায়নি আসি আমি তো সানিকে খাওয়াই দিই এরপরে পেট খারাপ আছে ও ওকে বলো আমি একদিন বিরিয়ানি খেতে চেয়েছি সাথে আমি একটা ফ্রাজিল কিনে দিব কেন এতটাই খারাপ সানিকে হোয়াটসঅ্যাপ কর আচ্ছা আর ওই যে লক্ষ্মী মেয়েটা রুমানা ও কেমন আছে ওকে কি এখনো ব্লক রেখেছ ওর সাথে আমার কথা হয়েছে দাঁড়ায় গেল এখন তো কিছুই হয় না তুমি এখন আনসোশাল হয়ে যাচ্ছ কেন বি সোশ্যাল আমার মনে হয় তোমার ওকে আনব্লক করে দেওয়া উচিত নাহলে মানুষজন কি ভাববে বলো আমি মনে হয় খুব খারাপ আমি তোমাকে প্রেশারে রাখি দেখো আমি জানি একটু টাফ হচ্ছে আমাদের জন্য যে বিপোলাইট অ্যান্ড কমন কোয়াইট থাকা কিন্তু আমরা ট্রাই করে যাবো হ্যাঁ একদম এটার জন্য কি করতে হয় জানো অনেক অনেক মেডিটেশন করতে হয় এই যে দেখো আমি তোমাকে শেখাই কীভাবে মেডিটেশন করে এটা হচ্ছে মেডিটেশন করার ওয়ান অফ দি ওয়ে এরকম হাতের উপর রাখতে হয় ব্রিদ ইন ব্রিদ আউট ট্রাই করো ট্রাই করো আই দিয়া তুই কতক্ষণে আসবি আমি 15 মিনিট ধরে এখানে দাঁড়ায় আছি
আরো 15 মিনিট লাগবে। তুই কি ফাইজলামি করতেছিস আমার সাথে? আমি একা একা একটা মেয়ে এরকম ডেকের পাশে দাঁড়ায় আছি। তাড়াতাড়ি আয়। আচ্ছা জাফরিন, আশফাক, দেখছিলাম আশফাকের সাথে দাঁড়ায় কথা বলতেছিলাম, মানে তেমন কিছু না, জাস্ট দাঁড়ায় কথা বলতেছিল। অনেক কিছু মানে এদিক এদিক মন তো যায়, তাই না? মানে মানে তুই শুন, প্লিজ শুন, একটু শুন, আমি যে দেখছি এটা অন্তত বলিস না। না না, এমনি বলবো না, বিয়ে করবো না আম্মা। তুমি বারবার একই কথা কেন বলছো? বুঝছি আমার বিয়ের বয়স আছে, বিয়ের বয়স হলে কি বিয়ে করতে হবে? আর আমার যখন ইচ্ছা হবে বিয়ে করার জন্য আমি তোমাকে নিজের মুখে বলবো। ঠিক আছে, যখন লাগবে তখন দেখা করে নেবো, এরকম দেখা করার জন্য জোরাজোরি করো না তো আম্মা। এখন আমরা এটা নিয়ে পরে কথা বলবো আম্মা, এটা নিয়ে পরে কথা বলি আমরা। আমার একটা ফোন, আম্মা আমি এখন রাখি, ঠিক আছে, খুদাহাফিজ। মানে একটা মানুষের না বিন্দু পরিমাণ সেন্স নাই, যে কল ওয়েটিংয়ে থাকা মানে আপনাকে ওয়েট করতে হবে, ফোন দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। কে কে আর হবে? রুশো, ও শোন, তোকে একটা কথা বলি। কী? তাতে বল। আশফাকের সাথে যে তোর দেখা হয়েছে, পারলে এই কথাটা আবার রুশোকে জানাই দিস, কেমন? কেন কেন বলবো না? না বলবি না, কারণ ও যদি শুনে যে আশফাকের সাথে দেখা হয়েছে, ও ভাববে যে তোদের রিলেশন আবার শুরু হয়ে গেছে। বুঝতে পারছিস ব্যাপারটা? হুম, বলিস না, তোর ভালোর জন্যই বলছিস। আরে আমি মিথ্যা কথা কেন বলবো বল? আরে মিথ্যা বলতেছিস কেন তুই? মিথ্যা না তো এটা, এটা জাস্ট চেপে যাইতেছিস। আর আচ্ছা দাঁড়া, ফোন দিয়ে যাচ্ছে, ফোনটা ধর। আচ্ছা, হ্যালো। এত রাতে কার সাথে কথা বলছিলে? আমার সাথে কথা বলছিলাম। আন্টি কেমন আছেন? মা ভালো আছেন, বিয়ের জন্য একটু প্রেশার দিচ্ছে। ও, বিয়ের বয়স হলে তো প্রেশার দিবেই, মানে পাত্র চয়েস হয়ে গেছে। আচ্ছা বাবু, কি করছো আজকে সারাদিন? তেমন কিছু না, ভার্সিটি থেকে যে বাসে ফিরলাম। ভালোই তো, ভার্সিটি তো যায় সবাই। ভার্সিটি শেষ করে এমনি এমনি বাতাস খেতে অন্য কোথাও যাওনি? না মানে অন্য কোথাও কেন যাব? আচ্ছা বাবু, কালকে কি আমরা দেখা করতে পারি সামনাসামনি সাক্ষাতে? আচ্ছা ঠিক আছে বাবু। এমন হঠাৎ করে গরমে মাথা ব্যথা করতেছে, আমি নিতে পারতেছি না, ফোনটা একটু রাখি, এখন পরে কথা বলবো। আচ্ছা তুমি এটা কাজ করো তো, তুমি আমাকে বলো, তুমি কালকে সকালে ঘুম থেকে উঠার পরে কি করছো?
তোমাকে তো বলছি কালকে আমি কি কি করছি। আচ্ছা আবার বলি, ঘুম থেকে উঠছি, ব্রেকফাস্ট করছি, তারপর কতক্ষণ দিয়ার সাথে গল্প করলাম, তারপর একটা ফ্রেন্ডকে মেল করলাম প্রেজেন্টেশনের জন্য, তারপর ভার্সিটি দেখছি, তারপর তো ভার্সিটি চলাকালীন তোমার সাথে টেক্সটিং কথাই হচ্ছিল, তারপর কি করলাম বাসে এসে আবারও তোমার সাথে কথা বললাম, তারপর ঘুমিয়ে গেলাম। এর মাঝখানে আর কিছু নেই না, কি হবে কেন? শিওর? আমি নিজের চোখে দেখছি তোমার এক্স বয়ফ্রেন্ড হাত ধরে বলে কোলে উঠে যাও তুমি, আর এই কথা তুমি আমার কাছে হাইড করতেছো। এটা বলার কি আছে? মানে তোমার এক্স বয়ফ্রেন্ড তোমার যাওয়া না বলতে পারতো তুমি তো কল ব্লক থেকে ঠিকই নাম্বারটা ডিলিট করে দিয়েছো, তুমি তো মার সাথে কথা বলো না, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, এখন এটা আমি কিভাবে এক্সপ্লেইন করবো তুই আমাকে বল। পছন্দ করছে না ওই ছেলেটার সাথে দেখা কর, তুই দেখা করে যদি পছন্দ হয় ছেলেটাকে বিয়ে করে ফেলা, অ্যাট লিস্ট ওই চামার ছেলেটার থেকে না শান্তিতে থাকবে, বুঝছোস? যে ছেলে বিয়ের আগে তোর সাথে এমন করতেছে বিয়ের পরে তো কি জানে করবে, আল্লাহই জানে। বিয়ে করে ফেলা, ভালো থাকবি, সুখে থাকবি, কোনো দরকারই নেই। বিয়ে করে ফেলবো? হ্যাঁ বিয়ে করে ফেলবি, ওরকম একটা অভদ্র ছেলের সাথে সম্পর্ক রাখার থেকে একটা ভদ্র ছেলেকে বিয়ে করে সংসার করা অনেক ভালো, অ্যাট লিস্ট শান্তিতে থাকতে পারবি। আর তাছাড়া ও নিজের মুখেই তো তোকে বলছে বিয়ে করে ফেলতে, তাই না? বিয়ে করে ফেল, শান্তিতে থাকবি। ধরো বন্ধু, বিয়ের দাওয়া খেয়ে যেতে হবে। বিয়ে করে ফেলতেছে কাকে? আশফাককে। তো তোর এক্স বয়ফ্রেন্ড? এক্স বয়ফ্রেন্ডই তো, ওরই তো বিয়ে করবে, তাই না? ছেলেটা সুন্দর, ফর্সা আছে মাশাআল্লাহ, আর স্যালারিও ভালো। আমি মেয়েলে তোরই বিয়ে করতাম, আর তোর মতো পেনের সাথে কে থাকবে বল ভাই? কোনো মেয়েই থাকবে না। পেন দিয়ে তো কি হয়েছে? আমি তোকে যা থাকতে পারবো না, তুই তোর দিয়ে বল আমি পরে বিয়ে করবো। আমি বিয়ে করতাম না, পানা কর। আমি কেন ফেরত দিতে যাবো রে ভাই? তোর দরকার হলে তুই ফেরত দিতে যা, ওরাতে বাড়িতে চলে আসে।
নিজেকে কি শাহরুখ খান মনে করো? নিজেকে কি শাহরুখ খান মনে করো যে ট্রেনের পিছনে দৌড়ালে দৌড়ালে আমার হাত ধরতে পারবা? যাও নাই তোমার ট্রেন কি পরেরটা? আমাদের বাড়িতে ট্রেন যায় না, বাস যায়। মানে কি বিয়ের কার্ড? সানি কি বলছে আমাকে? মানে সানি তাহলে কেন? ব্রো দল চেঞ্জ করলাম তোমার কারণে। তুমি কি একটু হলেও রিয়েলাইজ করছো যে একটা মানুষ পেইন খেলে কেমন লাগে? এই যে আননেসেসারি পেইনগুলো যেগুলোর জন্য আসলে তোমার আর আমার মধ্যে মোমেন্টসগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আমি শুধু এইটাই চাচ্ছিলাম যে সামহাউ তোমার রিয়েলাইজেশনটা আসুক আর আমাদের মধ্যে সব ঠিক হয়ে যাক। তোমরা কি পাগল? কি করছো এটা তোমরা? এটা কি ধরনের কথা? এটা কেউ করে মানুষের সাথে? আমি কতক্ষণ ধরে এটা মানে আছে? এগুলো মিনিংলেস সবকিছু। কেন করছি আমি? আই কেন করছি আমি এগুলো? মানে আমার কোনো দরকার ছিল না করার। আমি কয়দিন ধরে যত কষ্ট করছি আমার সব কষ্ট বৃথা। আমি শুধু তোমাকে রিয়েলাইজ করাতে চাইছি যে